নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন টিক্কা তৈরি করব। এই চিকেন টিক্কা খেতে খুবই ভালো লাগে, আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এটা অনায়াসে খেতে পারেন। এছাড়া বাড়িতে অতিথি আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন কিভাবে আমি এই রান্নাটা করি। চিকেন টিক্কি তৈরি করার জন্য প্রধান উপকরণ হলো চিকেন। এই চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে টাওয়েল পেপার দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি, যেন এতে একটু জল না থাকে। এবার এই চিকেনটা আমি আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিলাম, পাতিলেবুর রস 2 টেবিল চামচ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চা চামচ দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ আমি সাদা তেল দিলাম, আর খুব সামান্য পরিমাণে নুন দিলাম। এবার এগুলো আমি একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট চিকেনটা আমি ফাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি চিকেনটা এবার শুধু চিকেনগুলো একটা অন্য পাত্রে তুলে নেব, শুধু চিকেনগুলো নেব, জলটা নেব না। দেখুন চিকেনগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, এখানে একটু জল নেই। এবার আমি এখানে 1/2 কাপ মতো দই দিয়ে দেব, দই দিয়ে দিলাম, টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দেব, জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম, 2 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা একটু রংটা ভালো হওয়ার জন্য, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে বিট লবণ, 1 টেবিল স্পুন তন্দুরি মশলা দেব, টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। চিকেনের মধ্যে নুনটা আমার মাখানোই ছিল তাই অল্প পরিমাণে নুন দিলাম। এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি। আর একটা জিনিস, ম্যারিনেট করার আগে চিকেনটা, এই চিকেন পিসগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে আমি
ফুটো ফুটো করে নিয়েছিলাম। এবার এগুলো আমি তেলের মধ্যে ভাজব। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে আমি এই টিক্কাগুলো ভেজে নেব। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে তাই আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এক এক করে এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। টিক্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজেছি এগুলো। এগুলো ভাজতে আমার প্রায় 6-7 মিনিট সময় লেগেছে, আমি একদম কম আঁচে দিয়ে এগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা। এই চিকেন টিক্কা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে, উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।